রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার সহ কিশোর গ্যাং ডিজিটাল ডাটাবেজ ও হ্যালো আর এমপি অ্যাপের শুভ উদ্বোধন করলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড বেনজির আহমেদ বিপিএম বার এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক ও রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন সহ রাজশাহী রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ রবিবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার সহ কিশোর গ্যাং ডিজিটাল ডাটাবেজ ও হ্যালো আর এমপি অ্যাপ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি বলেন প্রধানমন্ত্রী তার দিনবদলের নন্দিত সনদ রূপকল্প দুই হাজার একচল্লিশ গুরুত্বের সাথে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার এক সুচিন্তিত এবং দূরদৃষ্টি সম্পন্ন কর্মসূচি অন্তর্ভুক্ত করেছেন তারই ধারাবাহিকতায় রাজশাহী মেট্রোপলিটন এলাকার অপরাধ ও অপরাধীকে চিহ্নিত করন অপরাধ দমন জনসাধারণের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের দূরদৃষ্টি সম্পন্ন নির্দেশনায় তৈরি করা হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অপরাধ কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার এই অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারের মাধ্যমে রাজশাহী মেট্রোপলিটন এলাকার গুরুত্বপূর্ণ স্থান ও মোড়ে স্থাপনকৃত সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হবে এছাড়াও রাজশাহী মেট্রোপলিটন এলাকায় সন্দেহভাজন ও অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণ দ্রুত সময়ের মধ্যে অপরাধীকে শনাক্তকরণ সহ রাজশাহী মেট্রোপলিটন এলাকার আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কিশোর গ্যাং ডিজিটাল ডাটাবেজ রাজশাহী মেট্রোপলিটন এলাকার কিশোর অপরাধ দমনে তৈরি করা হয়েছে কিশোর গ্যাং এর বিস্তারিত তথ্য সম্বলিত ডিজিটাল ডাটাবেজ এই ডিজিটাল ডাটাবেজ কিশোর অপরাধের সাথে জড়িত কিশোরদেরও বিভিন্ন তথ্য উপাত্ত যেমন তাদের বর্তমান ও স্থায়ী ঠিকানা অভিভাবকের নাম প্রাতিষ্ঠানিক ঠিকানা তাদের সম্ভাব্য চলাচলের এলাকা মোবাইল নম্বর ছবি সহ প্রয়োজনীয় অন্যান্য তথ্যাদি স্থানীয় থানা পুলিশের মাধ্যমে সংগ্রহ করে এই ডিজিটাল ডাটাবেস তৈরি করা হয়েছে ডোব টেস্ট আমরা শুরু করেছি বাংলাদেশে আপনারা জানেন আমাদের বাহিনীতে এবং এটা শুধু এটা আমাদের সর্বস্তরের জন্য প্রযোজ্য তো আমরা এটাকে অব্যাহত রাখবো এবং এই ডোপ টেস্টের প্রক্রিয়া থাকবে এটা আমাদের জন্য ভিতরে অব্যাহত থাকবে আমরা চাই না যে বাংলাদেশ পুলিশ বাহিনী কোনো সদস্য মাদক সেবন করবেন বা মাদক গ্রহণ করবেন এটা আমরা চাই না ঠিক আছে এবং বাংলাদেশ পুলিশে মাদক সেবী বা মাদক গ্রহণকারী এদের কোনো স্থান নেই এবং আমাদের বাহিনীতে এই ধরনের লোকের কোনো প্রয়োজন নেই সো আমরা আমাদের বাহিনীকে পরিষ্কার করতে চাই এই মাদক মুক্ত করতে আমাদের বাহিনীকে প্রথম করতে চাই ঘর থেকে শুরু করতে চাই এটা হচ্ছে ঘর পরিচ্ছন্নকারী অভিযান তো আমরা আমাদের সমস্ত সহকর্মীদের সবসময় আমরা বলছি মোটিভেট করছি যে যারা এই ধরনের এই মাদক সেবনের সঙ্গে জড়িত বা মাদক গ্রহণের সঙ্গে জড়িত তাদেরকে আমরা এই বাহিনী থেকে বিতরণ করতে চাই আমরা পরিষ্কার করতে চাই পরিচ্ছন্ন করতে চাই এবং এটা আমরা এই প্রক্রিয়াটা অব্যাহত রাখবো এবং আমরা এই আমাদের বাহিনী সম্পূর্ণভাবে এই ধরনের লোকজন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত আমরা এই কার্যক্রম অব্যাহত রাখব থ্যাংক ইউ